ভয়ঙ্কর শিহরণকারী বিষাক্ত সাপর সৈতে সহাবস্থান এটা পরিয়ালর ঘর নহয় যেন অন্য এখন নাগলোক। হলিউডের ছবির দরে এটা ঘটনা, ঘটনার স্থান মরিয়নির নগাধুলি হাতিজুড়ি চাহ বাগিচা। বিগত কেইমাহমান জুড়ি এই বিষাক্ত সাপকেইটার সৈতে সহাবস্থান করেছে বাগিচাখনের শঙ্কর বনিয়া নামের এই লোকজনের পরিয়ালে। কিছুদিন পূর্বে এডাল চকরি ফেটি প্রত্যক্ষ করেছিল পরিয়ালের লোকে। সাপডাল বারে বারে বাহিরলৈ খেদি দিছিল। সাপডাল প্রতিদিনে আহি আশ্রয় লৈছিল এটা বিশেষ গাঁতত। সন্দেহ উপজিছিল পরিয়ালের লোকর, সেয়েহে গাঁতটোত কি আছে অনুসন্ধান করিলে। ইয়ার পাছৰ কাহিনী আৰু ভয়ানক। গাঁতটোত আছিল সৰু ডাঙৰ 30টাকৈ চকৰি ফেটি সাপ। ঘটনার পাছতে আতঙ্কিত হৈ পৰিল পৰিয়ালৰ লোকসকল। লগে লগে খবর দিলে সর্প বিশেষজ্ঞ অনিল কাছা। কোঠাটোৰ মাটি খান্দি আবিষ্কার করে সাপর আবাসস্থল। সাপ সমূহ সুরক্ষিতভাবে উদ্ধার করে মেলি দিয়ে গিবন অভয়ারণ্যত। যে সময়ত ঘরত সাপ ওলালে খেদি খেদি মরার প্রবণতা থাকে, তেনে সময়সাত শঙ্কর বনিয়া পরিয়ালে দাঙি ধরিলে এই আদর্শ। মরিয়নির পৰা নিত্যানন্দ দাস, রিপোর্ট প্রাগ নিউজ।